এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নিয়ে সম্পূর্ণ ফ্রি এই ধরনের এডুকেশনাল ভিডিও পেতে আর পাশের বেল আইকনটি বাজিয়ে দাও সর্বপ্রথম নোটিফিকেশন পেতে। তো চলো আজকের ভিডিওটি শুরু করে নেওয়া যাক। আজকে তোমাদের সাথে আলোচনা করবো এতগুলো এমন কতগুলো জিনিস যেগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগবে এক্সামের ক্ষেত্রে আর নাম্বার বাড়ানোর ক্ষেত্রে। তো দেখো টিপসগুলো ভালো করে বুঝে নেবে আর প্রত্যেকটা টিপসই কাজে লাগবে। তো দেখো প্রথম যে টিপসটা আমি দিয়েছি সেটা ভালোভাবে কোশ্চেনগুলোকে ভালো করে পরীক্ষা হলে পড়ে নেবে, নার্ভাস হওয়ার কিছু নেই। প্রত্যেকটা কোশ্চেন ভালো করে পড়ে নেবে যে কোন কোশ্চেনটা এসছে, তার উত্তর কোনটা হতে পারে, বা আমি তার কাছাকাছি কোন অ্যান্সারটা লিখতে পারি। খাতা ফাঁকা রেখে আসা যাবে না, কিন্তু সঠিক উত্তর মোটামুটি লিখে দিয়ে আসতে হবে। একদম একটা কোশ্চেন দিয়েছে আটটা কোশ্চেন লিখবে এরকম না, তবে কোশ্চেন যেটা দিয়েছে কিছুটা ভুলে গেছো, কিছুটা মনে আছে, অনেক দিনে পড়েছিলে, এরকম অনেক কোশ্চেন থাকে। তো মোটামুটি লিখতে পারলেও একটা নাম্বার শূন্য পাওয়া তো এক পা অনেক বেশি ভালো মনে করি। তাই ভালো করে কোশ্চেনগুলো ভালো করে পড়ে নেবে আর তারপর শর্ট কোশ্চেনগুলোকে সব কটা করার চেষ্টা করবে। দরকার হলে হল কালেকশন করবে, আর কি বলবো, দরকার হলে হল কালেকশন করে নেবে কোশ্চেনগুলোর জন্য। যে করে হোক শর্ট কোশ্চেন ছাড়বে না কল্যাণী ইউনিভার্সিটিতে, তাহলে কিন্তু পাস করা খুব দুষ্কর হয়ে যাবে। দুই নম্বর যে টিপসটা আমি দেবো, খাতার মাথায় আর বাম সাইডে মার্জিন টানতে হবে। অবশ্যই মার্জিন টানবে, খাতার বাম সাইডের মাঝখানে অবশ্যই মার্জিন টেনে নেবে, ঠিক আছে? খাতার বাম সাইড আর মাঝখানে অবশ্যই মার্জিন টেনে নেবে, আর এটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, আর এটা যে স্যারোডাম দেখে সেটাকে খুব ভালোভাবে ভাবে। তো তিন নম্বর যে টিপসটা দেখো, প্রথম কয়েক পৃষ্ঠা সুন্দর করে লেখো, যারা লেখা খারাপ হোক কিন্তু প্রথম পাঁচ ছটা পৃষ্ঠা খুব পরিষ্কার করে লেখার চেষ্টা করো, যেমন স্যার ম্যাডাম দেখে ভক্তি করে খাতাটা, হ্যাঁ সুন্দর করে লেখা আছে, পড়া যাচ্ছে, নাম্বার দেওয়া যাবে। তাই প্রথম কটা পৃষ্ঠা খুব সুন্দর করে লেখো। চার নম্বর যে টিপসটা তোমায় দেবো, যে কোশ্চেনটা পারবে না তার জন্য জায়গা রাখবে। অনেকে কী করে, একটা কোশ্চেন লিখলো তার উদাহরণ পাচ্ছে না, ঠিক আছে পড়ে লিখো, বা এক নম্বর পেরেছে তিন নম্বরটা পরে যখন জায়গা রেখে দিই এক পৃষ্ঠা, এরকম মাঝখানে খাতার পৃষ্ঠা ফাঁকা রেখে দেবা না, পরপর লিখতে লাগবে যে আমি এক পেরেছি তিন না পারতে পারি, চার পরে লিখে দেবো তিন নম্বরটা নাম্বার দিয়ে, এটা করবে। কিন্তু এটা কোনো সময় করবে না একের পরে দু একটা জায়গা রেখে দিই পরে চেষ্টা করবো, এরকম করবে না, করবে হচ্ছে যে পরপর লিখবে, যেগুলো পারবে পরপর লিখে নেবে, ঠিক আছে? এই টিপসটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু স্যার ম্যাডাম মাঝখানে সাদা পৃষ্ঠা রাখো, ওরা কেটে দেবে, প্লাস মনোবৃত্তিতে খারাপ হয়ে যায়। আর পাঁচ নম্বর, কোনো পয়েন্ট ভুলে গেছো মনে পড়ছে না, তার জন্য ফাঁকা জায়গা রাখবে না, যাতে স্যার বুঝতে না পারে ওইখানে পয়েন্ট ছিল। দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর পয়েন্টটা আমি বলবো, ওরা কী করে একটা প্রশ্ন লিখলো যেটা উদাহরণটা মনে পড়ছে না, ওর জন্য উদাহরণ বলে পয়েন্ট করে জায়গাটা ফাঁকা রেখে চলে গেলো। এই জিনিসটা ভুলেও করবে না, কারণ এতে প্রচুর নাম্বার বাদ দিয়ে দেয়। আবার একটা পয়েন্ট, একটা তোমার স্যার ম্যাডাম লিখেছে ছটা পয়েন্ট রয়েছে, চারটে মনে পড়ছে, দুটো পয়েন্টের জন্য জায়গা রেখে দিলে, বা পয়েন্টটা লিখলে মনেই পড়ছে না আমার যে তাহলে ফাঁকা রেখে চলে, কিন্তু করবে না, তুমি চারটে পয়েন্টে লিখে আসো, দিয়ে ওখানে স্যার ম্যাডাম হবে ইন্ট, তার জন্য তোমাদের পাঁচ নম্বরে থাকে যে প্রশ্নে সেখানে তিন দেবে, তুমি ওরকম যদি করো তখন তোমার দুই দেবে কিন্তু, কারণ এটা ওরা স্যার ম্যাডামরা অসন্তুষ্ট হয়। তাই আমি বলবো যেটুক লিখবা তার জন্যই জায়গা নাও, বাদ বাকি ভাবো নেই। আমি ওটা জানিই না, স্যার ম্যাডামরা জানবে না যে পিছনে কিছু ছিল, আরও কিছু লেখা ছিল। তাই এই টিপসটা কিন্তু পাঁচ নম্বর টিপসটা খুব ভালো করে ফলো করবে। আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও, যারা এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো এই পর্যন্তই আছে।